সংসদকে দুই ধারায় জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনাকে ভোট দেয়নি এবং পার্লামেন্টে যারা রয়েছে কেউ জনগণের ভোটে নির্বাচিত নয়। আজকে প্রশাসনকে দলীয়করণ করে, বিচার বিভাগকে দলীয়করণ করে এবং সকল প্রতিষ্ঠানকে আজকে দলীয়করণ আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে বেগম জিয়াকে যেভাবে মুক্ত করা যায় এই প্রবাস থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। বারবার নির্বাচিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম আমাদের রাষ্ট্রবিএনপি নেত্রী।